হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিনেমার পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম চমৎকার একটি সিনেমার গল্প নিয়ে। আমাদের আজকের আয়োজনে থাকছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটি তেলুগু সিনেমা, যার নাম হচ্ছে RX100। এই সিনেমাটি একটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি হয়েছে। 2014 সালে ইন্ডিয়ার তামিলনাড়ুর অন্ধ্রপ্রদেশে ঘটে যাওয়া ভালোবাসার করুণ একটি গল্প, যেখানে এক যুবক তার প্রেমিকার জন্য প্রেমিকার ঘরেই মারা গিয়েছিল। আর এরপর 12 জুলাই 2018 সালে মুক্তি পায় সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা RX100। সিনেমাটি তখন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, কারণ সিনেমাটির গল্প আর শেষটা সবাইকে কাঁদিয়েছিল। সিনেমাটি মাত্র 2 কোটি রুপিতে বানানো হয়েছিল আর সিনেমাটি আয় করেছিল প্রায় 30 কোটি রুপি। 2021 সালে বলিউডে এই সিনেমাটিকে রিমেক করা হয়, যেটির নাম ছিল তারাপ। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক RX100 সিনেমার মূল গল্পে। এই গল্পটি হচ্ছে শিবা নামের একটি ছেলের। গল্পের শুরুতে দেখা যায় রাতের অন্ধকারে গ্রামের মধ্যে কাশি নামের একজন লোক আসে। এরপর দেখা যায় শিবা তার প্রিয় RX100 বাইক নিয়ে চলে যায় কাশিকে মারতে। দেখা যায় শিবা কাশির কাছে গিয়ে অনেক মারধর করে তাকে। এখান থেকে আমরা জানতে পারি শিবা কাশির জন্য প্রায় 3 বছর ধরে অপেক্ষা করছিল। কাশি হচ্ছে এই গ্রামের মোড়ল বিশ্বনাথের লোক। শিবা এখানে কাশিকে কেনই বা মারলো সেটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, মারামারি করার কারণে শিবাকে পুলিশ ধরে নিয়ে যায়। দেখা যায় কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে, যাকে কিনা গ্রামের সবাই ড্যাডি বলে ডাকে। দেখা যায় ড্যাডি এসে শিবাকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর ড্যাডি শিবাকে বলে এই গ্রাম থেকে চলে যেতে। শিবা তখন তাকে মানা করে দেয়, কারণ শিবা ইন্দু নামের একটা মেয়েকে ভালোবাসে, যাকে কিনা শিবা এখনো পায়নি। দেখা যায় ইন্দুর জন্য পাগল শিবা নেশাপানি করে, তার যাকে মনে চায় তাকেই ধরে মারধর করে। আর এভাবে একদিন তো শিবা বিশ্বনাথের ধানের বস্তাতেই আগুন লাগিয়ে দেয়। বিশ্বনাথ তখন বুঝতে পারে এটা শিবার কাজ, কিন্তু দেখা যায় বিশ্বনাথের কাছে ড্যাডি এসে তাকে বলে শিবা এসব কাজ করেনি। বিশ্বনাথ তখন তাকে কিছুই বলে না। এদিকে আমরা দেখতে পাই শিবা ইন্দুকে পাগলের মতো ভালোবাসত। সে প্রায় 3 বছর ধরেই তার জন্য অপেক্ষা করছে। শিবা সব জায়গাতেই শুধু ইন্দুকে কল্পনা করত। শিবার ভেতরে প্রচণ্ড আকুলতা ছিল ইন্দুকে পাওয়ার, কারণ শিবার ভালোবাসা সত্য ছিল। এরপর দেখা যায় একদিন বিশ্বনাথের মা মারা যায়, কিন্তু শিবার এই বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। শিবা ভেবেছিল এবার হয়তো ইন্দু আসবে, যার অপেক্ষায় কিনা শিবা বছরের পর বছর ধরে ভুগছে। কিন্তু দেখা যায় ইন্দু এবারও আসেনি। শিবা ছিল এই গ্রামেরই একটি ভালো পরিবারের ছেলে, আর ড্যাডি মূলত শিবার বাবার হয়েই কাজ করত। কিন্তু হঠাৎ একদিন একটি অ্যাক্সিডেন্টের কারণে শিবার বাবা মা সবাই মারা যায়। এরপর থেকেই ড্যাডি শিবাকে তার নিজের ছেলের মতো করেই ভালোবেসে আগলে রেখেছে। আর শিবার জন্য ড্যাডি তার বাবা মা ছিল, কিন্তু ড্যাডি চায় শিবা এই গ্রামটা ছেড়ে চলে যাক। শিবা তখন ড্যাডিকে বলে আপনি যদি আমার জীবন চান তাও দিয়ে দিব, কিন্তু আমি কোনোদিনই এই গ্রাম ছেড়ে যাব না। এই কথা শুনে ড্যাডি রাগ করে সেখান থেকে চলে যায়, আর শিবা চলে যায় ইন্দুর কল্পনায়। এরপর আমাদেরকে 3 বছর আগের কাহিনী দেখানো হয়। এখানে আমরা জানতে পারি ইন্দু হচ্ছে আসলে বিশ্বনাথের মেয়ে। দেখা যায় ইন্দু শহরে পড়াশোনা শেষ করে বাড়িতে আসে। এরপর ঘটনাক্রমে একদিন বিশ্বনাথ গ্রামের মোড়ল ইলেকশনে জিতে যায়। সেই সময়টাতে ড্যাডি এবং বিশ্বনাথ ছিল বন্ধু। দেখা যায় ড্যাডি এবং শিবা আনন্দ মিছিল করতে করতে বিশ্বনাথের বাড়িতে আসে। সেখানে ইন্দু শিবাকে আর শিবার বডি দেখে পাগল হয়ে যায়। এরপর থেকেই সে যখনই সুযোগ পেত শিবার কাছে যাওয়ার চেষ্টা করত। শিবার স্পর্শ ইন্দুর খুবই ভালো লাগতো, কিন্তু শিবার ইন্দুর দিকে কোনো ধ্যান ছিল না। শিবা ছিল খুবই সহজ সরল ধরনের একটা ছেলে। শিবা সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, কিন্তু ইন্দু শিবাকে কাছে পাওয়ার জন্য পাগল ছিল। সময় বুঝে একদিন ইন্দু শিবাকে প্রপোজ করে ফেলে আর বিয়ে করার জন্য রাজি করিয়ে ফেলে। তারপর আর কি, এটা শুনে শিবাও ইন্দুর জন্য দিওয়ানা হয়ে যায়। শিবা অনেক খুশি ছিল, তার সেই খুশির কথাটা সে ড্যাডিকে জানায়। ড্যাডিও এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। ড্যাডি তখন শিবাকে বলে আমি খুব তাড়াতাড়ি বিশ্বনাথ অর্থাৎ ইন্দুর বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো। এরপর থেকে ইন্দু আর শিবা লুকিয়ে লুকিয়ে দেখা করতে শুরু করে। দেখা যায় ইন্দু সবসময় শিবার কাছে যাওয়ার চেষ্টা করে আর শিবার স্পর্শ পেতে চায়। ধীরে ধীরে তারা ইন্টিমেট হয় এবং এরপর থেকে রেগুলারলি ইন্দু শিবার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে শুরু করে, যার কারণে শিবা আরও বেশি ইন্দুর প্রতি দুর্বল হতে শুরু করে আর ইন্দুর প্রেমে পাগল হয়ে যায়। কিন্তু ইন্দু চাইতো শিবা তাদের এই ব্যাপারটা যাতে কাউকেই না জানায়। শিবা যে এসব বিষয় ড্যাডিকে জানিয়েছে এটা শুনেও ইন্দু অনেক রাগ করে। আসলে ইন্দু চাইতো কোনোভাবে যাতে এই কথাগুলো তার বাবার কানে না যায়, কারণ ইন্দু নিজেই তার বাবাকে এই বিয়ের ব্যাপারে বলবে। এজন্য ইন্দু কখনোই শিবার সাথে তার কোনো ছবি তুলতে দিত না। ধীরে ধীরে শিবা ইন্দুর প্রতি আরও বেশি পাগল হতে থাকে। শিবা ইন্দুকে ছাড়া 1 মিনিটও থাকতে পারতো না। সব সময় সে শুধু ইন্দুর কথায় ভাবত। যখন বাড়িতে কেউ থাকতো না তখনই ইন্দু শিবাকে তার বাড়িতে ডাকত। বেশিরভাগ সময় তারা দুজন দুজনের সাথে কাটাতো। পুরো দুনিয়াকে ভুলে তারা নিজেরাই নিজেদের মধ্যে আলাদা একটা দুনিয়া বানিয়ে নিয়েছিল।
এরপর হঠাৎ করে একদিন ইন্দু শিবাকে বলে আমেরিকা থেকে নাকি একটা ছেলে ইন্দুকে দেখতে আসছে, যার সাথে কিনা ইন্দুর বাবা ইন্দুকে বিয়ে দিবে। এটা শুনে শিবা অনেক রেগে যায়। শিবা তার স্বপ্নকে এভাবে ভাঙতে দিবে না। তখন ইন্দু শিবাকে শান্ত করার জন্য বলে, তাহলে চলো আমরা আজকেই বিয়ে করে ফেলি। আর শিবাও এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। দেখা যায় শিবা তখনই তার বাইক থেকে একটি মঙ্গলসূত্র নিয়ে আসে, কিন্তু দেখা যায় তখন ইন্দু আর রাজি হয় না। ইন্দু তখন শিবাকে বলে, আমি এভাবে বিয়ে করতে চাই না, বিয়ে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন রয়েছে, আমাদের বিয়ে অনেক ধুমধাম করে হবে আর সেটা পুরো দুনিয়া দেখবে, আমি আজকেই আমার বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। রাতের বেলাতে শিবা যখন ইন্দুকে তার বাড়িতে নামিয়ে দেয়, তখন বিশ্বনাথ সেটা দেখে ফেলে। পরে শিবা ড্যাডিকে ফোন করে বলে বিশ্বনাথের সাথে তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে, কিন্তু ড্যাডি এখানে অনেক ভয় পাচ্ছিল। সে ভাবছিল শিবা এবং ইন্দুর রিলেশনের বিষয়টা শুনে বিশ্বনাথ না জানি কেমন রিয়াকশন করে। পরের দিন সকালে শিবা ঘুম থেকে উঠে দেখতে পায় ড্যাডি এখনো ঘরে আসেনি। সে ড্যাডি এবং ইন্দুর ফোনে অনেক ট্রাই করে, কিন্তু কার ফোনে কল যাচ্ছে না। আসলে ইন্দুর বাসায় যাওয়ার সময় ড্যাডির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এজন্য সে হসপিটালে ভর্তি ছিল। দেখা যায় এই খবরটা শোনা মাত্রই শিবা হসপিটালে যায় ড্যাডিকে দেখার জন্য। শিবা তখনও জানতো না যে ইন্দুর বাবা আর ড্যাডির মধ্যে কি কথাবার্তা হয়েছে। পরে এক পর্যায়ে শিবা জানতে পারে ইন্দুর বিয়ে হয়ে যাচ্ছে। এটা শুনে শিবা পাগলের মতো দৌড়ে গিয়ে ইন্দুর বাড়িতে যায়। ইন্দুর বাড়িতে গিয়ে সে দেখতে পায় ইন্দু অনেক কান্নাকাটি করছে। ইন্দু শিবাকে বলে, আমি কালকে তোমার ব্যাপারে বাবার সাথে কথা বলেছি আর তখন থেকেই এই বাড়িতে ঝগড়া চলছে, বাবা আমাদের দুজনকে মেরে ফেলবে, আমি মরে গেলেও সমস্যা নেই কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শিবা এরপর ইন্দুকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। ঠিক তখনই বিশ্বনাথ তার লোকজন নিয়ে এসে শিবাকে তার গোডাউনে নিয়ে অনেক মারধর করে। মার খেতে খেতে শিবা এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শিবার যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখা যায় কাশি শিবাকে আরো বেশি মারতে থাকে। মার খেয়ে শিবা আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর শিবা কোনো রকমে গোডাউন থেকে বের হয়ে অনেক কষ্টে ইন্দুর বাড়ির দিকে আসে। সেখানে এসে সে জানতে পারে ইন্দুর বিয়ে হয়ে গেছে আর সে অলরেডি আমেরিকাও চলে গেছে। আর তখন থেকে এখন পর্যন্ত শিবা ইন্দুর জন্যই অপেক্ষা করে যাচ্ছে। এরপর একদিন শিবার অপেক্ষার অবসান ঘটে। ইন্দু তার দাদির মৃত্যুর পর তার বাড়িতে আসে। ইন্দু বাড়িতে ফিরে এসেছে। এই কথাটা জানতে পেরে শিবা ইন্দুর বাড়িতে এসে ইন্দুকে ডাকতে থাকে। সে বলতে থাকে, ইন্দু শুধু আমার আর আমার জন্যই ও ফিরে এসেছে। ইন্দু এরপর ঘুম থেকে উঠে শিবাকে দেখতে থাকে। বিশ্বনাথ এরপর এগুলো দেখে সেখানে পুলিশ ডেকে আনে। দেখা যায় পুলিশ এসে শিবাকে আবারও ধরে নিয়ে যায়। বিশ্বনাথ এরপর শিবার আলেকজান্ডার বাইকটিকে চালিয়ে দেয়। বাইকটি প্রায় 3 বছর ধরে শিবার কষ্টের সঙ্গী ছিল। এটা ছিল শিবার সেই আলেকজান্ডার বাইকটা, যেটা কিনা শিবা আর ইন্দুর ভালোবাসার একমাত্র সাক্ষী ছিল। দেখা যায় পুলিশ শিবাকে অনেক মারধর করে, মারতে মারতে তাকে প্রায় আধমরাই করে দেয়। দেখা যায় সেই রাতে শিবা আবারও ইন্দুর ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ইন্দু ঘুমাচ্ছিল। শিবা সারা রাত ইন্দুর রুমে বসে থাকে আর নিজের কষ্টের কথাগুলো ইন্দুকে সে বলতে থাকে। সে বলে, আমি প্রায় 3 বছর ধরে পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি, তোমার জন্য আমি অলরেডি পাগল হয়ে গেছি, তোমাকে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হতো, আমি এই ভরসায় বেঁচে আছি যে তুমিও হয়তো আমার জন্যই পাগল হয়ে আছো, তোমার কথা ভেবে আমার চোখ থেকে জল পড়তো না, পড়তো রক্ত, তারপরেও আমি কাউকেই আমার কষ্টের কথাগুলো বলিনি, আমি দিন রাত তোমার বাড়ির আশেপাশেই ঘুরতাম, তারপরেও তুমি আসোনি। দেখা যায় শিবা ইন্দুকে খাটের সাথে বেঁধে রেখেছিল। দেখা যায় শিবা রেগে মেগে ইন্দুকে বলে, যদি তুই এই সম্পর্ক টিকাতেই চাসনি তাহলে আমাকে তোর পেছনে ঘুরিয়েছিলি কেন, কেন তুই চলে গেলি অন্য একজনকে বিয়ে করে। শিবার এসব কর্মকাণ্ডে ইন্দু অনেক ভয় পাচ্ছিল। শিবা এরপর ইন্দুকে নিয়ে চলে যেতে চায় অনেক দূরে। ইন্দু তাকে মানা করে আর বলে, ভালো তো আমিও বেসেছিলাম তোমাকে, কিন্তু আমরা এখন একসাথে থাকতে পারবো না, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে আমার খুশিতেই তুমি খুশি হতে, নাকি আমাকে আর আমার ফ্যামিলিকে বদনাম করতে, আমার জীবন নষ্ট করতে। কিন্তু শিবা মনে করে ইন্দু হয়তো এগুলো তার বাবার ভয়ে বলছে, তাই শিবা ইন্দুকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে নেয়। শিবা ইন্দুর ভালোবাসায় প্রায় পাগল হয়ে গিয়েছিল। বিশ্বনাথ শিবাকে আটকানোর অনেক চেষ্টা করলেও শিবা বিশ্বনাথের কোনো কথাই শুনে না। সে ধাক্কা মেরে বিশ্বনাথকে ফেলে দেয়। তখন সেখানে ড্যাডি এসে শিবাকে নিয়ে যায় আর প্রথমবার সে বিশ্বনাথের কাছে শিবার জন্য ক্ষমা চায়, যাতে করে বিশ্বনাথ শিবার বিরুদ্ধে কোনো পুলিশ কেস না করে দেয়। এরপর ড্যাডি শিবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিবা কিছুতেই রাজি হয় না, তাই ড্যাডি শিবাকে তার ঘরের মধ্যে আটকিয়ে রাখে। শিবার প্রতি ড্যাডির এমন আচরণ দেখে শিবার এক বন্ধু অনেক রেগে যায় আর বলে, আপনি শিবার সাথে এমন ব্যবহার কেন করছেন। এর উত্তরে ড্যাডি যেটা বলে সেটাতেই এই কাহিনীর মেইন প্লট শুরু হয়। ড্যাডি এখানে বলে, ইন্দু কখনোই শিবাকে ভালোবাসেনি, ইন্দু তার শারীরিক চাহিদা মেটানোর জন্যই শিবাকে ব্যবহার করেছে। মানে যেদিন শিবার কথায় ড্যাডি ইন্দুদের বাড়িতে যায়, সেদিন ইন্দুও বলেছিল বিয়ের ব্যাপারে সে তার বাবার সাথে কথা বলবে। ইন্দুর বাবা শিবা আর ইন্দুকে একসাথে দেখার পর অনেক রেগে যায়, কিন্তু ইন্দু এসে তার বাবাকে বলে, আমি আপনার পছন্দের ছেলে মহেশকে বিয়ে করব। এটা শুনে বিশ্বনাথও অনেক অবাক হয়ে যায়, কারণ বিশ্বনাথ ওদের দুজনকেই একসাথে দেখেছিল। ইন্দুর কাছে মহেশকে অনেক ভালো লেগেছে,
কারণ মহেশ ছিল আমেরিকায় সেটেলড। আর এই কথাবার্তাগুলো ড্যাডি বিশ্বনাথের ঘরে ঢোকার আগে শুনে ফেলে। শিবার সাথে ইন্দুর এমন ধোকাবাজির কথা ভাবতে ভাবতেই ড্যাডি সেদিন রাতে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল। মূলত এজন্যই ইন্দু কখনোই শিবাকে তার সাথে ছবি তুলতে দেয়নি, আর এই রিলেশনশিপের ব্যাপারে কাউকে সে বলতে দেয়নি। দেখা যায় বিয়ের দিনেও ইন্দু অনেক খুশি ছিল, কিন্তু শিবার রাগ আর পাগলামি দেখে ইন্দু কান্না করার অভিনয় করেছিল, যেটাকে কিনা শিবা সত্যিই মনে করেছিল। ড্যাডি এখানে বলে, আসলে ভালো তো শুধু শিবা একাই বাস্ত, ইন্দুর করা হাসি কান্না ভালোবাসা এগুলো সবই ছিল মিথ্যা। শিবাকে এই কথাগুলো আমি বলিনি, কারণ এগুলো শুনে শিবা যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে এজন্য। শিবার বন্ধু তখন ড্যাডিকে বলে, তাহলে আপনি ইন্দুর সাথে গিয়ে কথা বলতেন। ড্যাডি বলে, ইন্দুর আশীর্বাদের পর আমি ওর সাথে গিয়ে দেখা করেছিলাম। সেখানে গিয়ে ড্যাডি ইন্দুর কাছে জানতে চেয়েছিল যে সে কেন শিবার সাথে এমন কাজটা করলো। এখানে ইন্দু ইনোসেন্ট হওয়ার অনেক অভিনয় করে। ড্যাডি তাকে বলে, অ্যাক্টিং করার কোনো দরকার নেই, আমি সেই রাতেই সবকিছুই শুনে ফেলেছি। তখনই ইন্দুর রূপ পাল্টে যায়। ইন্দু বলে, যদি দু চার দিন একসাথে ঘোরাকে কেউ ভালোবাসা ভেবে নেয়, তাহলে এতে আমি কী বা করতে পারবো। ড্যাডি তখন ইন্দুকে বলে, যদি এই ভালোবাসাটা ঘৃণায় রূপ নেয়, তাহলে হয়তো শিবা ইন্দুকেই বাঁচতে দিবে না। এজন্য সবসময় ড্যাডি শিবাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলতো। আমি মনে করেছিলাম মাস অথবা বছরখানেক পরেই শিবা ইন্দুকে ভুলে যাবে। আমি জানতাম যে বিয়ের দিন বিশ্বনাথ শিবাকে গোডাউনে আটকে রেখেছিল, কিন্তু তখন যদি আমি কিছু একটা করতে যেতাম, তাহলে হয়তো ইন্দুর জীবনটাই নষ্ট হয়ে যেত। এত কিছু হওয়ার পরেও ইন্দুর কোনো রকম আফসোস ছিল না। এসব কিছু দেখে বিশ্বনাথের ধৈর্যের ভার ভেঙে যায়। বিশ্বনাথ এখানে ইন্দুকে বলে, শিবা আমাকে 3 বছর ধরে টর্চার করে যাচ্ছে, সে আমার লোকদেরকে মারধর করেছে, গোডাউনেও আগুন লাগিয়ে দিয়েছে, আর এখন তো বাড়িতে এসে ঝগড়া করে যাচ্ছে, আমার তো ওকে গুলেই মারতে মন চায়। মানুষ বলে, ও তোমার এত ক্ষতি করছে, তাহলে তুমি ওর কিছু করছো না কেন? কিন্তু মানুষ তো আর জানে না যে শিবার এমনটা করার পিছনে আমার মেয়ে রয়েছে, আমার মেয়ের জন্যই শিবার আজ এই অবস্থা। ইন্দু তখন তার বাবাকে বলে, আমি কি করেছি? বিশ্বনাথ তখন বলে, নিজের মেয়েকে কোনো বাবাই খারাপ বলে না, আর আমিও সেই রকমই। আমি চাইলেই ওর সাথে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি জানি না যে ওর কাছে কত ছবি আর ভিডিও আছে, যেটা ও পরে রাস্তার অলিতে গলিতে লাগিয়ে দিবে। 2 দিন পরেই মহেশ আসবে, যদিও এগুলো জানতে পারে তাহলে কি হবে? ইন্দু তখন বলে, আমি ওকে ম্যানেজ করে নিব। বিশ্বনাথ তখন অনেক রেগে গিয়ে বলে, তোমার মতো মেয়েদের ঘরের বাইরে একজন, গ্রামের মধ্যে একজন, গ্রামের বাইরে একজন, রাস্তায় একজন, মায়ের গ্রামে একজন, বাবার গ্রামে একজন, আর বিয়ে করার জন্য একজন লাগে। যেটা তুমি মোজমাস্তির জন্য করেছো, সেটার জন্যই আজ শিবার জীবন নষ্ট হয়ে গেছে। বাচ্চাদের এমন ছোট ছোট ভুল এক পর্যায়ে এতটাই বড় হয়ে যায় যে যেটার সাজা কিনা বাবা মায়ের ভুগতে হয়। ইন্দু তখন তার বাবাকে বলে, আপনি যখন সবই জানতেন, তাহলে আমার বিয়েটা কেন মহেশের সাথে দিয়েছিলেন? বিশ্বনাথ তখন বলে, মান সম্মানের জন্য, কারণ আমি তো বাবা, এখন আমাকেই সব সামলাতে হবে। এরপর দেখা যায় মহেশ যাতে এসব কিছু না জানে, এজন্য বিশ্বনাথ তার লোকজনদেরকে বলে শিবাকে হাত পা বেঁধে গোডাউনে আটকে রাখতে। বিশ্বনাথের এক লোক বিশ্বনাথকে বলে, ওকে তাহলে মেরেই ফেলি, কিন্তু বিশ্বনাথ তখন তাকে মানা করে দেয়। বিশ্বনাথ বলে, আমার মেয়ে আর মেয়ের জামাই না যাওয়া পর্যন্ত ওকে গোডাউনের মধ্যে আটকে রাখো। এরপর দেখা যায় কাশির বাহিনী শিবাকে পুরো গ্রামে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও তারা খুঁজে পায় না। পরের রাতে তারা শিবাকে একটা জায়গাতে খুঁজে পায়, আর বিশ্বনাথের লোক তাকে মারার জন্য আসে। দেখা যায় শিবা এখানে সবাইকে ধরে ধরে মারতে থাকে, কিন্তু দেখা যায় হঠাৎ করে পেছন থেকে একজন লোক শিবাকে চাকু দিয়ে আঘাত করে, এতে করে শিবা অনেকটাই আহত হয়ে যায়। শিবা ওই অবস্থায় সবাইকে মারতে থাকে। এসব দেখে কাশি অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিবা তখন কাশির পিছু করতে করতে একটা স্কুলের মধ্যে গিয়ে পৌঁছায়। সেখানেই শিবা কাশিকে খুঁজতে থাকে। কাশি হঠাৎ করে পেছন দিক থেকে এসে শিবার মাথায় বাড়ি মারে, আর শিবাকে মেরে অনেকটাই আহত করে দেয়। পরে শিবা কাশিকেও ভরপুর মার দেয়। শিবা তখন কাশিকে বলে, বল তোকে কে পাঠিয়েছে, বল তাড়াতাড়ি। পরে দেখা যায় মার খেয়ে কাশি বলে দেয়, ইন্দুই আমাকে এখানে পাঠিয়েছে। ইন্দুই মূলত কাশিকে টাকা দিয়েছে শিবাকে মেরে ফেলার জন্য। দেখা যায় তখনই ইন্দু কাশিকে ফোন করে, আর সেই ফোনটা শিবা রিসিভ করে। দেখা যায় ফোনের মধ্যে ইন্দু বলে, যে কোনোভাবেই হোক ওকে মেরে ফেলবে। এটা শুনে শিবার মাথায় আকাশ ভেঙে পড়ে। শিবা যাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসত, যার জন্য কিনা শিবা ভালোবাসা আর দুশ্মনী সব লিমিট অতিক্রম করেছে, আর আজ সেই ভালোবাসার মানুষটাই তাকে মারার জন্য লোক পাঠিয়েছে। শিবা এখন আর বাঁচতে চায় না, সে মরে যেতে চায়। তখন কাশি এসে পেছন থেকে শিবাকে চাকু দিয়ে মারতে থাকে। শিবা তখন কাশিকে বলে, আমাকে মেরে ফেল, আর ইন্দুকে গিয়ে বলবি আমি হাসি মুখেই মরে গেছি। কিন্তু কাশি এখানে শিবাকে আরো কষ্ট দিয়ে মারার জন্য ইন্দুর সব কথাই তাকে বলে দেয়, যেটা শুনে কিনা শিবার ভিতরে প্রচণ্ড ঘৃণার জন্ম হয়, যার কারণে শিবা কাশিকেই সেখানে মেরে ফেলে। এরপর ইন্দু কাশির মোবাইলে একটা ফোন করে, কিন্তু হঠাৎ করেই ইন্দু খেয়াল করে কাশির ফোন নিয়ে শিবা তার রুমে বসে আছে। ইন্দু তখন শিবাকে দেখে অনেকটাই শকড হয়ে যায়। শিবা তখন ইন্দুকে বলে, আমি কি তোকে বলেছিলাম আমাকে ভালোবাসতে, নাকি বলেছিলাম বিয়ে করতে? সব কিছু তো তুই বলেছিলি,
তাহলে আমার সাথে এমনটা কেন করলি? শিবা এখানে ইন্দুকে জানে মারতে চায়, কিন্তু পরে তাকে আর মারে না। শিবা মূলত ইন্দুকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসত। শিবা এখানে ইন্দুকে বলে, যা, আমি তোকে তোর জীবনটা ভিক্ষা দিয়ে দিলাম, তুই এটা ভেবে সারা জীবন যন্ত্রণায় ভুগবি, এটাই তোর সাজা। ভালোই হয়েছে যে মরার আগে তোর আসল রূপটা দেখতে পেয়েছি। এখন তো আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম, আর সেটা সাজাই আমি পেয়েছি। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এরপর শিবা বলতে থাকে, ড্যাডি, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিয়েন। এটা বলে শিবা মারা যায়। তখনই সেখানে বিশ্বনাথ চলে আসে, আর সে এসে দেখতে পায় শিবা মারা গেছে। দেখা যায় ড্যাডিও তখন সেখানে চলে আসে। বন্ধুরা, এই সিনেমাটির কাহিনী হলো, এই সিনেমার ডিরেক্টর অজয় ভূপতেরই এক বন্ধু, যার নাম হচ্ছে শিবা, তার সে অন্ধ্রপ্রদেশেই থাকতো। তাই এই সিনেমাটিকে রিয়েলিস্টিক বানানোর জন্যই সেই গ্রামটাতেই শুটিং করা হয়েছিল, যেই গ্রামে কিনা শিবা থাকতো। আর যেভাবে এই সিনেমাতে শিবার মৃত্যুটা দেখানো হয়েছে, ঠিক সেভাবেই 2014 সালে শিবার মৃত্যু হয়েছিল। বন্ধুরা, সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।